ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল ইসলাম গ্রুপে สมিত আবু আব্দুল্লাহ ভাই তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে সূরা বাকারার 132 নম্বর আয়াত সেখানে নবী ইব্রাহিম আলাইহিস এবং ইয়াকুব আলাইহিস তাদের সন্তানদেরকে ওসিহত করাছেন যে তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে আত্মসমর্পণ মানে কি আর এত সমর্পণ করা তার তো নবীই ছিলেন

তুম মুসলিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 132 নম্বর আয়াতে করেছেন যে নবী ইব্রাহিম সালাম তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এবং ইকরিমা আলাইহিস তার সন্তানকে তারা এই মর্মে ওসিয়ত পেশ করেছিলেন যেহে আমার সন্তানেরা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নির্বাচিত যে দিন রয়েছে এ দিন তোমাদের জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করনা যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হও আত্মসমর্পণ না করো আত্মসমর্পণ করার অর্থ হলো আনুগত্য করা আল্লাহ সুফানো যা বলেছেন তা মেনে নেওয়া তার বিরোধিতা না করা এই হল আত্মসমর্পণ আর সকল যুগে নেবি নেবিগণ তার উম্মতকে একনিষ্ঠ দিন যেদিন আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই দিনকে মানার তাদের তারা নসিহত করেছেন ওসিয়ত করেছেন এমনকি নেবিগণ তা তাদের সন্তানদেরকেও এইভাবে তারা ওসিহত করেছেন কেননা অনেক নেবী ছিলেন যাদের সন্তানরা নবী ছিলেন না আর এই ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে পূর্ণতার জন্য আরও তারা তাগিদ দিয়েছেন তারা নসিহত করেছেন আর এটি একে অপরে হতে পারে এমন নয় যে নিবিগণ তাদের সন্তানদেরকে তারা নসিহত করতে পারবেন না অথবা তাদের সন্তানদের নসিহতের প্রয়োজন নেই কেননা এমন অনেক নবী এসেছেন যাদের সন্তানেরা সুন্দরভাবে দিন চর্চা করতে পারেনি এমন ঘটেছে নু তার সন্তান কিন্তু সুন্দরভাবে তাকে মেনে নেয়নি তাকে মেনে নেন নেয়নি আল্লাহকে পরিপূর্ণভাবে মানেনি যার ভিত্তিতে আল্লাহ সুলানুআ আলাই সালামকে তিনি এভাবে ঘোষণা দিয়েছেন মিন আল্লাহ এভাবে বলেছেন যে হে নু তোমার কিন্তু সেটি সন্তান নয় তোমার পরিবারের কেউ নয় যদি আল্লাহ অতএবের সন্তানদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব এখানে ফুটে উঠেছে একজন অপরজনকে এভাবে নসিহত পেশ করবে যে তোমরা পরিপূর্ণ দিনকে পালন করো আল্লাহ সুফল তাল্লাহ আহ সকলকে তিনি উদ্দেশ্যে বলেছেন যে হে ইমানদারীরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কেননা এর মাধ্যমে রয়েছে মুক্তি অল্লাহ তাল্লা